अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটার মধ্যে পূজোর ফুল আছে, যদি দামিনীর মধ্যে অশুভ শক্তি থাকে তাহলে পূজোর ফুলের ছোঁয়াও সহ্য করতে পারবে না। এটা তো ডাইনি রে। দামিনী, কোথায় ছিলি তুই? ওই রম্ভা কাকি বলছিল যে অনেকক্ষণ তোকে কেউ দেখেনি। শাওয়ারে ছিলাম, স্নান করতে গিয়েছিলাম। তুমিও তো এখানে ছিলে না, তাই না? তুমি কোথায় ছিলে? আমি তো বাড়িতেই ছিলাম। আসলে কি বলতো, একটু দেরি হয়ে গেছে উঠতে। নিচে যাই চল, এক্ষুনি আরতি শুরু হয়ে যাবে। যাই, আয়। কি করতে হবে কি করতে হবে না আমাকে এরপর থেকে শেখানোর চেষ্টা করবে না। টিচার তুমি, তোমার কোচিংয়ে, এখানে নাও। আর কিছু বলার আছে? তাহলে বেরো। ওই পাঁচজনের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েই ছাড়ব, কিন্তু সবার আগে আমাকে এটা খোঁজ নিতে হবে যে দামিনীর মধ্যে অশুভ শক্তি আছে নাকি। আমাকে খোঁজ করতেই হবে যে ওরা আমার মেয়ের সাথে কি করেছে। আমার বুলবুল ও বেঁচে আছে নাকি নাকি? তুমি জানো, আজকে গণেশ ঠাকুরের বিসর্জন হবে, কিন্তু আমি খুব খুশি, কারণ উনি আমায় তোমার মতো বন্ধু দিয়েছেন। তুমি এখন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছো বুলবুল। তুমিও, কারণ তুমি ছাড়া আমার আওয়াজ আর কেউ শুনতেই পায় না। আমি কবে থেকে মাকে ডাকছি। তুমি চিন্তা করো না, দেখবে তোমার মা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। গণেশ ঠাকুর সব কিছু ঠিক করে দেন, আমি ওনাকে সম্পূর্ণ বিশ্বাস করি। এই ঝিলমিল ওদিকে মুখ করে কার সাথে কথা বলছে? শিবা, টিচার, এটা আপনি কি পড়েছেন? আপনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পতি তো পরমেশ্বর, তাই না? সেই জন্য আপনি আমাকে। গুড 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 গোয়িং টিচার। হ্যাঁ, আরে কি পড়েছি মানে ভালো পোশাক পড়েছি, খারাপ লাগছে নাকি? রিল্যাক্স রিল্যাক্স, আই মিন কি বলছেন, পোশাক ওকে তো, কুল না? শিবা দা রকি স্টার লুকিং কুল কুল না? নো, গণেশ ঠাকুরের পুজো করার জন্য নট কুল। আমার সাথে চলো চলো চলো। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এই টিচার কোথায় নিয়ে যাচ্ছেন? হোয়ার টেকিং টিচার? টিচার, আরে টিচার কি করছেন? আরে হাতটা তো ছাড়ুন আমার। চলো, কি 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 করছেন? মানলাম আই হাজবেন্ড, কিন্তু এই
গুচি গুচির জন্য আমি রেডি নই। গুচি গুচি কি? গুচি 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 তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি এসব কিচ্ছু করতে চাই না আপনার সাথে। দেন হই পোশাক খোলা খুলি, কারণ আপনি এই জামা পরে পূজে বসতে পারবেন না। বাট হই, এটা তো আমার নিজের পোশাক, শিবাদার রকস্টারের পোশাক, বিলেত থেকে আনিয়েছি, অনেক খুবই এক্সপেন্সিভ দামি। এটা কি? আপনি এই জামা কাপড় পরে পূজোয় বসবেন না? আমি এটা পরব না। আপনি এটাই পরবেন। ফোর্স করছেন আমাকে? আপনি আমার স্বামী, এটুকু অধিকার তো আছে। আর বেশি নাটক করবেন না, তাড়াতাড়ি জামা কাপড় পরে রেডি হয়ে যান, আমি অপেক্ষা করছি। আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আমি আসছি। কি হলো টিচারের? হঠাৎ করে আমার ওয়াইফ হয়ে গেল। হ্যাঁ, আমাকে আপনি বলে ডাকছে? টেলিং শিবা আপনি? হে গণপতি বাপ্পা, তুমি শিবাকে রক্ষা করো। হ্যাঁ, ঠাকুমা, কিন্তু হ্যাঁ, আপনার থেকে কম। মা, বাস বাস, বেঁচে থাকো, সুখে থেকো। আরে সবাই এসে গেছে তো? হ্যাঁ, খুব ভালো খুব ভালো। হ্যাঁ রে মা, শিবা কোথায়? ঠাকুমা এক্ষুনি চলে আসবে। শিবা এসে গেছে। আরে কি ডাকছে! আরে বা, কি সুন্দর দেখাচ্ছে আমার ছেলেকে। এক মিনিট, নজর না লাগে তোর উপরে। আরে এটা কোনো ব্যাপার নাকি? আমার দাদার সঙ্গে স্টাইলে কেউ পেরে উঠতে পারবে না, একদম রকস্টার লাগছে দাদা। আরে আমি তো রকস্টারই, তো রকস্টারের মতো লাগবে না তো কি? হ্যাঁ, রকস্টার যে যতই চেষ্টা করে নিক, কিন্তু শেষে সমস্ত প্রশংসা এই শুধু আর শুধু শিবায় নিয়ে চলে যায়। কন্ট্রোল তেজস, কন্ট্রোল, সময় আসবে। কিন্তু এখন তোমার স্ত্রী এখানে এসে গেছে, তার দিকে খেয়াল রাখো। যাও। সুখী হও দামিনী। আরে মা, তোমার হাতে কি হয়েছে? ব্যথা লেগেছে ঠাম্মি। মুচকে গেছে? ব্যথা পেয়েছো? আরে তুমি যদি হাতে ব্যথা পেয়ে থাকো তাহলে তেজসের সাথে আরতি করবে কি করে? নাও আরতি নাও। আহ, দামিনী মোহিনীর মতো ব্যবহার কেন করছে? এরকম মনে হচ্ছে যেন জেনে বুঝে পূজো থেকে দূরে থাকতে চাইছে। ওনার আরতি করব না, এটা কি হতে পারে? কিন্তু দু হাতে থালাটা ধরবো কিভাবে? হে শিব ঠাকুর, দামিনীর ওপর যে সন্দেহ ছিল সেটা যেন মিথ্যে হয়। হতে পারে দামিনীর মধ্যে মোহিনীর অশুভ শক্তি নেই। যাই হোক না কেন, নিজের সন্দেহ আজকে আমায় দূর করতেই হবে।
আরে চলো চলো, আরতি করার সময় চলে যাচ্ছে, চলো শিবা পার্বতী চলো আরতির সময়।